গুরুত্বপূর্ণ বাতৰি সমগ্র ৰাজ্যতে এতিয়া চলি আছে ড্ৰাগছ বিৰোধী অভিযান আৰু সেই ড্ৰাগছ বিৰোধী অভিযান এতিয়া চলি আছে ডিব্ৰুগড়তো ডিব্ৰুগড়ত চলা এই ড্ৰাগছ বিৰোধী অভিযানত ডিব্ৰুগড় আৰক্ষীয়ে জব্দ কৰিবলৈ সক্ষম হল বৃহৎ পৰিমাণৰ হেৰইন আৰু লগতে সৰবৰাহকাৰী তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ডিব্ৰুগড় আৰক্ষী সবিশেষ জনাইছে এই মুহূৰ্তত ডিব্ৰুগড়ত আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান হেরোইন সহ তিনিজনক গ্রেপ্তার করিলে আরক্ষী ডিব্ৰুগড় শহরের মারোয়ারী পত্তির পর গ্রেপ্তার করিলে আরক্ষী তিনি ড্রাগস সরবরাহকারী ধৃত ড্রাগস মাফিয়া কেটার ঋতু বেগম বিশাল চৌধুরী আর রিন্টু রায় ড্রাগস মাফিয়া কেটার পর এতিয়া আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়েছে 7.99 গ্রাম হেরোইন আর ইতিমধ্যে তিনি ড্রাগস ব্যবসায়ী কারাগারলৈ প্রেরণ করা হয়েছে সমগ্র রাজ্যতে চলি আছে ড্রাগস বিরোধী অভিযান আর ড্রাগস মুক্ত এখন অসম গড়িবলে সপন দেখিছে অসম সরকার তথা অসম আরক্ষী তেনে সময়ত বিনা কোনো বিরতিরে এতিয়া সমগ্র রাজ্যত চলিছে ড্রাগস বিরোধী অভিযান পুয়ার পর আরম্ভ করে নিশালৈকে এনে অভিযানত আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়েছে বৃহৎ পরিমাণের ড্রাগস আর লগতে আরক্ষী গ্রেপ্তারও করেছে ড্রাগস সরবরাহকারী তথা ড্রাগসর ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকা লোকসল এনে ক্ষেত্রে ডিব্ৰুগড় আরক্ষী এবার এক বৃহৎ সফলতা কিয়নো ডিব্ৰুগড় আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হল তিনি ড্রাগস সরবরাহকারী আর এই ড্রাগস সরবরাহকারীর সঙ্গে ডিব্ৰুগড় আরক্ষী হেরোইনও জব্দ করবলে সক্ষম হয়েছে ধৃত ড্রাগস মাফিয়া কেটার নাম ক্রমে ঋতু বেগম বিশাল চৌধুরী আর রিন্টু রায় এই তিনটাই ড্রাগস সরবরাহ করে থাকার তথ্য আরক্ষী লাভ করার পিছতে পোনে পোনে আরক্ষী সেই স্থানত গিয়ে উপস্থিত হল আর উপস্থিত হওয়ার পিছতে গ্রেপ্তার করা হল এই তিনি ড্রাগস ব্যবসায়ী কেবল সেয়াই নহয় ড্রাগস মাফিয়া কেটার পর আরক্ষী আনকি জব্দ করেছে 7.99 গ্রাম হেরোইনও আর ইতিমধ্যে এই তিনি ড্রাগস ব্যবসায়ী প্রেরণ করা হয়েছে কারাগারলৈ সমগ্র রাজ্যতে এটা চুকে কোণে ড্রাগস বিরোধী অভিযানত বিভিন্ন ধরনের ড্রাগস সরবরাহকারী তথা ব্যবসায়ীর সঙ্গে জড়িত লোকক আরক্ষী গ্রেপ্তার করেছে আর লগতে বুজন পরিমাণের ড্রাগসও রাজ্যের বিভিন্ন প্রান্তর জব্দ করবলে সক্ষম হয়েছে আরক্ষী তেনে ক্ষেত্রত এখন ড্রাগস মুক্ত অসম গড়িবলে আগবাড়িছে অসম আরক্ষী তথা অসম সরকার আর সেইদরে ডিব্ৰুগড়তো এনে ধরনের এক গোপন সূত্রের পর অভিযান চলিল আর সেই অভিযানত তিনজন ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করার লগতে জব্দ করা হল হেরোইন কালি আমি একটা গোপন সূত্রের খবর বিচার আমি মারোয়ারিপতি আমার ড্রাইভার ওপর একটা অভিযান চলবা হয়েছিল কেটামান ভাড়াঘর তারে দুটা ভাড়াঘর একটা ঋতু বেগম আর রিন্টু রায় দুটা ভাড়াঘর আমি অভিযান চলাইছিল আর তাতে আমি প্রায় 8 গ্রাম 7.99 গ্রাম উদ্ধার হয়েছে আর কিছু সিরিঞ্জ আর কন্টেইনার কিছু পাওয়া গেছে আর এই তিনজন মানুষ এরেস্ট করা হয়েছে ঋতু বেগম বিশাল চৌধুরী আর রিন্টু রায় আর ইতিমধ্যে একটা কেস রেজিস্টার হয়েছে ডিব্ৰুগড় PS 2270/21 কেস রেজিস্টার হয়েছে স্যার হিরোইন সাসপেক্টেড টু বি হিরোইন